আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আজকে এমন একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি যা আমরা কম বেশি সবাই এই সমস্যার মধ্য দিয়ে যেতে থাকি, যেমন হচ্ছে স্কিনে ব্রণের সমস্যা মানে পিম্পলসের সমস্যা, টিনি বাম্পস, ছোট ছোট র্যাশের সমস্যা, ছোট ছোট অ্যাকনের সমস্যা, এছাড়া স্কিনে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, বিভিন্ন ধরনের সমস্যা, এবং স্কিনের টোন আস্তে আস্তে ডার্ক হতে শুরু করে। আমরা সবাই একটু ব্রাইটেন স্কিন চাচ্ছি, তো এই সমস্ত ধরনের প্রবলেমের সমাধান কিন্তু আছে আমার আজকের ভিডিওতে। যদি আপনারা আমার কাছ থেকে একদম বেস্ট, তাহলে আমি বলবো ডারমেটের সাথে কনসাল্ট করার জন্য। ডারমেট আপনাকে বেস্ট সলিউশন দিতে পারবে আপনার স্কিনের টাইপ দেখে, প্রবলেম দেখে, কিন্তু তাতে কিন্তু একটা খরচের ব্যাপার থেকেই থাকে। তো আপনারা যারা ঘরেই এই প্রবলেমগুলোর সলিউশন চাচ্ছেন, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি খুবই উপকারী একটা ভিডিও হতে চলেছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের বেসিক ট্রিটমেন্ট। তো আজকে আমার ভিডিওতে আপনাদের সঙ্গে দেখাতে চলেছি কেমন করে বাড়িতেই আপনি পিলিং করে ফেলতে পারেন, কেমন করে একটা ফেস মাস্ক ব্যবহার করতে পারেন, এবং কী ধরনের টোনার ব্যবহার করতে পারেন। চলুন একে একে করে জেনে প্রথম স্টেপসে আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন করে ঘরে বসে পিল করতে পারেন। এর জন্য প্রথম ইনগ্রেডিয়েন্টস হচ্ছে টক দই। যদি আপনি অর্গানিক টক দই নিতে পারেন, তাহলে কিন্তু স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল, সেটা ঘরে পেতে নিতে পারেন। তার সাথে আমরা নিব দুধ, এর সাথে নিব কয়েক ড্রপ লেবুর রস। এই উপাদানগুলোর মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড রয়েছে, যা স্কিনের জন্য অত্যন্ত বেনিফিশিয়াল। এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে ফেসের উপরে অ্যাপ্লাই করে 20-25 মিনিট রেখে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলেন। সপ্তাহে আপনি 3-4 দিন কাজটি করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট মিলবে। ঘরে বসে এই পিলিংয়ের পাশাপাশি ফেসে আপনি একটি ফেস প্যাক ব্যবহার করতে পারেন সপ্তাহে 2 দিনের মতো। এই ফেস প্যাকে আমরা কী কী ব্যবহার করছি? এক হচ্ছে মুলতানি মাটি, মধু, অ্যাপেল সিডার ভিনেগার এবং রোজ ওয়াটার। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে 20-25 মিনিট রেখে দেন, তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলেন। আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সপ্তাহে আপনি 3-4 দিন একটা পিল করতে পারেন ঘরে বসে, 2 দিনের মতো একটা ফেস প্যাক ব্যবহার করতে পারেন, আর প্রতিদিন ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি টোনার ব্যবহার করবেন। তুলসী পাতার টোনার ব্যবহার করতে পারেন বা নিম পাতার টোনার ব্যবহার করতে পারেন। এতে করে আপনার ফেসে যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে হেল্প করবে। কেমন করে এই নিম পাতার টোনার তৈরি করতে হবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। কয়েকটি নিম পাতা নিয়ে খুব ভালোভাবে ধুয়ে 2 কাপ পরিমাণ পানির মধ্যে দিয়ে 10 মিনিট ধরে ফুটাতে থাকেন। 10 মিনিট পর এই পানিটাকে আপনি ট্রান্সফার করে নেন একটা স্প্রে বটলের মধ্যে, বাস তৈরি হয়ে গেল নিম পাতার টোনার। এই টোনারটি আপনি সকালে একবার এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার ব্যবহার করতে পারেন। এই 3টে স্টেপস মেনটেন করার পাশাপাশি আপনাকে আপনার হেলদি ডায়েট মেনটেন করতে হবে, হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে, পরিমাণ মতো পানি খেতে হবে, ঠিকঠাক মতো ঘুমাতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি যদি আপনি এই স্টেপসগুলি খুব ভালোভাবে মেনে চলেন, তাহলে কিন্তু 7 দিনের মধ্যেই আপনি দেখতে পাবেন আপনার স্কিনের ট্রান্সফরমেশন, আপনার স্কিন কথা বলতে শুরু করেছে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।